ত্রিপুরায় ফের মাথা চাড়া দিয়ে উঠছে উগ্রবাদী সমস্যা। উত্তর জেলার কাঞ্চনপুর এলাকায় সক্রিয় রয়েছে বৈরী কার্যকলাপ। উল্লেখ্য, শুক্রবার কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানাধীন রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্রশস্ত্র সহ দুইজন NLFT নিষিদ্ধ সন্ত্রাসবাদী সহযোগী গ্রেপ্তার করেছে রাজ্য গোয়েন্দা পুলিশ। ঘটনার খবর পেয়ে সরজমিনে ঘটনাস্থলে ছুটে যান জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। ওনার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ও TSR বাহিনী সহ বিশাল পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ধৃত দুজনের নাম রায় বাহাদুর রিয়াং ও গণ বাহাদুর রিয়াং। তাদের যে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সেই বাড়ির মালিক রায়থাং রিয়াংকেও আটক করা হয়। গতকালকে রাত্রেবেলা একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে গণরাম রিয়াং এবং আরো কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাসলাম পাড়াতে তারা হাইড আউট একটা বানিয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়া থেকে ওরা কিডন্যাপিং করবে। অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা TSR ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা এডিশনাল SP HDPO OC সবাই মিলে কাসলাম পাড়াতে গতকাল ভোররাতে রেড করে। এই রেডের সময় গণরাম রিয়াং রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রায় তাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে, তিনটা লাইভ রাউন্ড পাওয়া গেছে, তিনটা মোবাইল, কিছু NLFT-র প্যাড এবং NLFT-র নোটিশ, ইন্ডিয়ান টাকা আছে 3,360 টাকা এবং বাংলাদেশি টাকা আছে 679 টাকা। তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।